চলমান কঠোর বিধিনিষেধ আরও 5 দিন বাড়িয়েছে সরকার, অর্থাৎ 10 আগস্ট পর্যন্ত চলমান বিধিনিষেধ কার্যকর থাকবে। তবে 11 আগস্ট থেকে বিধিনিষেধে কিছু পরিবর্তন আসবে। সরকার বলছে 11 আগস্ট থেকে সবকিছুই খোলা থাকবে, তবে তা সীমিত পরিসরে। আজ মঙ্গলবার করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের এক সভা শেষে এসব তথ্য জানান বৈঠকের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকরাম মোজাম্মেল হক এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সরকার বলছে 11 আগস্ট থেকে গণপরিবহন, দোকানপাট, শপিং মল, সরকারি বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠানের সীমিত পরিসরে খুলবে, তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই থাকছে। সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী 31 আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, অর্থাৎ 10 আগস্টের পর বিধিনিষেধ অনেকটাই শিথিল হয়ে যাবে। 7 আগস্ট থেকে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে মোট 14,000 কেন্দ্রে একযোগে গণটিকাদান শুরু হবে। 7 দিনে প্রায় 1 কোটি মানুষকে টিকা দেওয়া হবে। এই টিকায় বয়স্ক মানুষ অগ্রাধিকার পাবেন। একই সঙ্গে শ্রমজীবী মানুষ, দোকানদার ও গণপরিবহনের কর্মীদের নিজ নিজ ওয়ার্ড থেকে টিকা নিতে হবে। টিকা না নিয়ে কেউ কোনো কর্মস্থলে আসতে পারবেন না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, টিকা না নিয়ে কেউ দোকান খুলতে পারবেন না বা বাইরে বেরোতে পারবেন না। 18 বছরের ঊর্ধ্বে যারা বাইরে চলাফেরা করবেন তারা টিকা না নিয়ে চললে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সরকারের হাতে এখন প্রায় 6 কোটি টিকা আছে, এছাড়া এই মাসে আরো প্রায় 1 কোটি টিকা আসবে। আর চীনের সঙ্গে মিলে স্থানীয়ভাবেও টিকা উৎপাদনের কাজ এগিয়ে চলছে। পালো লোগো বাই ইউজিং দিস সাইট ইউ অ্যাগ্রি টু আওয়ার প্রাইভেসি পলিসি। ওকে, করোনা ভাইরাস 10 আগস্টের পর যেভাবে থাকবে বিধিনিষেধ, নিজস্ব প্রতিবেদক থাকা প্রকাশ 03 আগস্ট 2021 সন্ধ্যা 4:44। অপ্লাস যানবাহন ও মানুষের সমাগম ঘটছে শহর এলাকায়, দুপুরে তা রীতিমতো যানজটে রূপ নেয়। আব্দুল হামিদ সড়ক পাবনা 3 আগস্ট যানবাহন ও মানুষের সমাগম ঘটছে শহর এলাকায়, দুপুরে তা রীতিমতো যানজটে রূপ নেয়। আব্দুল হামিদ সড়ক পাবনা 3 আগস্ট। ছবি হাসান মাহমুদ। চলমান কঠোর বিধিনিষেধ আরো 5 দিন বাড়িয়েছে সরকার, অর্থাৎ 10 আগস্ট পর্যন্ত চলমান বিধিনিষেধ কার্যকর থাকবে। তবে 11 আগস্ট থেকে বিধিনিষেধে কিছু পরিবর্তন আসবে। সরকার বলছে 11 আগস্ট থেকে সবকিছুই খোলা থাকবে, তবে তা সীমিত পরিসরে। আজ মঙ্গলবার করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের এক সভা শেষে এসব তথ্য জানান বৈঠকের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকরাম মোজাম্মেল হক এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সরকার বলছে 11 আগস্ট থেকে গণপরিবহন, দোকানপাট, শপিং মল, সরকারি বেসরকারি অফিস